হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ এখানে আমরা মেলা দেখতে চলে এসেছি। তো শনি পুজোর প্রসাদ খেতে এসেছি, শনি পুজো হয়েছে তো সাইডে, আর ওইদিকে বই মেলা শুরু হয়ে গেছে, তাই ভাবলাম চলো বই মেলাটা দেখে নেই। তো আমরা চলে এসেছি, এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছ। আর আমরা কি বলছিলাম, মিউজিকে গান বাজছিল বলে সব বন্ধ করতে হচ্ছে, আর আমি না মিউজিক যখনই ভর্তি যাই তখনই আমার হামি পাবে, ঘুমু পাবে, হ্যান পাবে, ত্যান পাবে, আর আমার মেয়ে এখন হাই করছে আমার সঙ্গে বসে বসে। তো এই যে দেখতে পাচ্ছ এইদিকে কত সুন্দর মেলাতে তো খিচুড়ি খাওয়ানো এখানে। তো এই যে দেখো দাঁড়িয়ে আছি এখানে, মেয়েকে হাই করতে বলছি, আর অনেকে দেখো খিচুড়ি খাচ্ছে। তো এদিকে দেখো বসেছি আর টেবিলে খাওয়াচ্ছে, শনি পুজোর প্রসাদ হলে হবে কি, খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা, চাটনি, পায়েস, খিচুড়ি, আর অনেক লোক হয়েছিল, আর যে যাচ্ছিলো রাস্তা দিয়ে মানে সবার জন্য বানিয়েছিল, আর খুবই টেস্টি হয়েছিল, আর খেয়েছি শনি পুজোর খিচুড়ি, বাপরে বলা যায় ছাড়া যায়। বাড়ি থেকে এসে প্রসাদ খাওয়া বলে তারপরে বইমেলা ওইদিকে শুরু হয়ে গেছে, তার জন্য বইমেলাতেও চলে গেছি, এক ঢেলে দু পাখি মেরে দিয়েছি, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ যে কত লোক সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। চলো এই দেখো সবাই মানে অসুস্থ সুস্থ সবাই খিচুড়ি খেতে এসেছে শনি পুজোর প্রসাদ। তো এখানে দেখো খিচুড়ি রান্না হচ্ছে কড়াইয়ে, আর এই যে দেখো মা মেয়ে বসে গেছি হাই করছি, তো মেয়েও বসে গেছে খাবার জন্য, খাই খাই গীতা, তো আমরা যেখানে খাবার পাই চলে আসি, কোনো জায়গায় খাবার আমরা ছাড়ি না এখন, খাবার খেয়ে পেতে গেলে কে ছাড়ে বলো। তো দেখতে পাচ্ছ এখানে মেয়েকে বলছি হাই করতে, মেয়ে হাই করে দিচ্ছে, আর আমরা এদিকে খিচুড়ি খাচ্ছি, আমার গলা শুরু এখনও ঠিক হয়নি প্রচুর ঠান্ডা, আর মেয়ে মেয়ে বই পড়ছে, মাছ 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 মানে বই পড়তে খুব ভালোবাসে, মাছ অনু বৌ বৌ এগুলো আর বই পড়া। তো এখানে আমরা দোল দোল করছি দেখতেই পাচ্ছ, মানে আমার সব দিকেই তাল দিয়ে তাল মিলে চলতে হচ্ছে এখন। তো এদিকে দেখো বসে বসে বোর হচ্ছি, আর মেয়ে একদম থাকবে না এখন, নিচে নেমে যাবে, অনেকটা থেকেছে আর থাকতে চাইছে না। তো চলো আমরা মন্দিরটা একটু ঘুরিয়ে দিয়ে আসি, তোমাদেরকে দেখিয়ে আসি। তো এইদিকে দেখো বর মহাশয় বসে গেছে খেতে, বলছে খাই খাই, ও দেখো এদিকে মেয়ে নাচছে, ঢিঙ্গা চিকা ঢিঙ্গা চিকা ঢিঙ্গা চিকা ঢিঙ্গা চিকা, বইটা দে তো ভাই, বই পড়ে গেলো তাই বই বই করছে, দেখছো আমার মানে একদিকে না চারিদিকেই টেনশান, চারিদিকে দেখতে হচ্ছে। তো এদিকে মেয়ে দেখো ক্যামেরার দিকে বারবার দেখছে যে কী করছে মা আমার, খিচুড়ি দিতে এসছে, খিচুড়ি খাইতে দেয় না কিছু না, শুধু ব্লগ ব্লগ ভিডিও আর ভিডিও না, স্বাগতা স্বাগতা শেষ খিচুড়ি শেষ। তো এই যে দেখো আমাদের দেখতে দেখতে পাতাও দিয়ে দিল, এখন খাবারটাও দেয় না, খিচুড়িটা দেওয়াও খাবো। তো দেখতেই পাচ্ছ এদিকে সোনামাও বসে আছে, সোনামার জন্য একটা পাতা নিয়েছি, কারণ নাহলে পরে নষ্ট করবে, আমাদের খাবার খেতে দিবে না, তার জন্য ওর জন্য একটা থালা নিয়ে নিয়েছি, ওকেও খাইয়ে দিব, আমরা হালকা হালকা করে ঠান্ডা হবে তার জন্য। তো এদিকে দেখো বসতে বলছি, মেয়ে আর বসবে না, মেয়ে অতিরিক্ত মানে বেশি থাকতে পারে না এক জায়গায়, চঞ্চল খুবই, তো এক জায়গায় বসে থাকার ও স্থিরের মেয়ে না। তো এদিকে দেখো মেয়ে পাতা নিয়ে খেলাকটি করছে, আর আমরা কি বলছিলাম দেখো হাম্বা যাচ্ছে রাস্তা দিয়ে সেগুলো বলছেন। তো এই যে দেখো খিচুড়ি শেষমেশ চলে এলো, তো বর মহাশয় বলছে একবার দিয়েছো আরও দাও, আর মেয়ে না দিতে বলছে থাক থাক আর লাগবে না, থাক থাক আর লাগবে না, খুব পাকা বুড়ি, থাক থাক আর লাগবে না। তো এদিকে বর বলছে যে আরও দাও আরও দাও, বলছে একবারই আসবা না আবার আসবা, তো লোকটা বলল আর আসবো না একবারই, তো বর বলছে আরও দিয়ে যাও, আর আমি অল্প করে নিয়েছি দেখতেই পাচ্ছ, কারণ এটাই আমার খেতে এক দেড় ঘন্টা লাগবে, মেয়েকে খাওয়াতে গেলে আবার নিজে খাবো তার জন্য। তো এদিকে দেখো মেয়েকে আগে খাইয়ে দিচ্ছি তারপরে আমি খাবো, বই পড়ছে মেয়ে এখন, তোমরা শুনতেই পাচ্ছ হয়তো। তো এই যে দেখো আমিও খাচ্ছি মেয়েকেও খাওয়াচ্ছি। তো এদিকে গরম প্রচণ্ড, মেয়ের সাইডগুলো ঠান্ডা ঠান্ডা হয়েছে তার জন্য আমরা খাচ্ছি। আর এদিকে দেখো চলে এলাম মেলাতে ঠেলা খেতে, চলো দেখাচ্ছি মেলাতে কী আছে না আছে। ফার্স্টে এখানে জল তো নৌকা অনেক কিছু হয় না, কি নাম বলে যাই না, তো সেখানে প্রথম দিন তো আজকে তো আমরা গেছি অনেক পরে লাস্টে, তো মেয়েকে বলছি চান করবি, মেয়ে তো জল দেখে বলছে দে 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 চান করবো, দে না ভাই বইটা, তো মেয়ে বলছে চান করবে, জল ওর খুবই প্রিয় খুবই ফেভারিট, তো সেটাই দেখাচ্ছি। আর টয় ট্রেন এদিকে আছে, তো এদিকে আরও অনেক কিছু আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে ফার্স্ট মেলা, কিন্তু আমরা মেলা শেষ হওয়ার পরে গেছি, ফাঁকা হওয়ার পরে, প্রসাদ খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে, জলটা টলটল করছে মনে হচ্ছে চান করি, ঠান্ডার মধ্যে চান, বাবারি বাবা কত ঠান্ডা, তোমাদের এদিকে এখনও কীরকম ঠান্ডা আছে আমাকে বলো, তোমরা জানাও। আর ফাঁকাতে আমরা মেলাতে এনজয় করছি, ঘুরে বেড়াচ্ছি, এদিকে খেলা হচ্ছে বিভিন্ন ধরনের, সবাই দেখো খেলাতে খেলছে,
বস তো বসো তো। এইদিকে দেখো এই যে সব পয়সা দিয়ে খেলে গোল চাকতির ভিতরে, তাই লোকটা বলছে খেলবে নাকি। তো আমরা তোমাদেরকে দেখানোর জন্য ওখানে গিয়েছিলাম, আমরা খেলিনি। জুয়া খেলা খুবই খারাপ নেশা, তাই না? তো হাজব্যান্ডকে এগুলাই বলছি। তো এইদিকে দেখো এই যে রিং দিয়ে এভাবে খেলতে হয়। আর এই যে মেয়ে, আমি দাঁড়িয়ে আছি এখানে, মেয়ে এখন এদিকে দেখো, মোমো আর অনেক কিছু আছে। মোমো, হ্যাঁ মোমো খাবা। আচ্ছা হা করে মোমো খেতে আমি ভয়েস বলছি, মেয়ে আমার পাশে আছে তাই তোমাদেরকে শোনাচ্ছে, দেখো হা হা করে। আর ফাঁকা মাঠে মেলাতে দেখো আমরা কি এনজয় করছি, ঘুরে বেড়াচ্ছি। আমাদের মতন মেলা কে ঘুরেছ ফার্স্ট টাইম বলো কমেন্টে, কে আমাদের ভিডিও দেখো আর বলো দেখি তোমরা কারা কারা আমার ভিডিও দেখো, তবে তো বলতে পারো কে কোথা থেকে দেখছো আর কীরকম। এরকম ফাঁকা মেলাতে কে কে ঘুরতে পেরেছো, দেখো আমরা কি এনজয় করছি ফাঁকা মেলাতে, কেউ নেই। এত সুন্দর মেলা কোনোদিন গেছো এইভাবে ফাঁকায় ফাঁকায়? আমরা যেতে পেরেছি ফাঁকায় ফাঁকায় মেলা, না তো মেলাতে তো যেয়ে ঠেলা খেতে হয়, আমরা এবার ঠেলা খাইনি। ও কি মজা, মেয়েও ঘুরে বেড়াচ্ছে শান্তিতে, না আছে ভয় না আছে ডর, মানে এইদিক ওদিক চারদিকে ঘুরতে পারছে আর মেয়েও এনজয় করতে পারছে। আর এদিকে চলো বইমেলার ওদিকে ঢুকবো। আর মেয়ে দেখো ওই যে ওদিকে, আর অনেকে আমাদের ভিডিও দেখে তাই বলছে, অনেকে ছবি তুললো, মানে আমি খুব লাকি যেখানে যাই কেউ না কেউ আমাদের সঙ্গে দেখা হয় আর সবাই বলে ভিডিও দেখে, খুব ভালো লাগে। আর এই যে এদিকে বইমেলার ভিতরে প্রবেশ, তো এদিকে সবার টিকিট কেটে ভিতর থেকে সবার আসা হয়ে গেছে, এখন আমরা যাব শেষে বিনা টিকিটে মানে ফ্রিতে, কিছুই নেই আর কি, কী বসলো না বসলো দেখতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, আমরাও দেখছি তাই না। তো এই যে দেখো এইদিকে, তো এইদিকে ভিতরে প্রবেশ, তো দেখো ফাঁকা মাঠ, আমাদের মতন ফাঁকাতে মেলা কে ঘুরেছে বলো, নিশ্চিন্তে শান্তিতে মেলা ঘুরছি। তো চলো এদিকে দেখাচ্ছি কি আছে না আছে, আজকে ফার্স্ট তো ফার্স্ট মেলাতে এত কি আছে। হ্যাঁ হ্যাঁ বসো বসো, বসে বই পড়ো। তো মেয়ে আমার পাশে আছে, তোমরা কেউ কিছু মনে পড়ো না, ওর জন্য ভয়েসটা দিতে হচ্ছে। পয়চা, হ্যাঁ পয়চা না বাঘ, হ্যাঁ কে এটা পাখি, এটা ময়ূর। তো এদিকে দেখো জামা কাপড় ড্রেস বিক্রি হচ্ছে, তো আমাকে ডাকছিল আমাদের বাড়ির পাশে, আমাকে চিনে আমার ভিডিও দেখে সেটাই বলছিল। আর এদিকে দেখো অনেক ড্রেস ট্রেস আছে, তো এই দিদি ভাইরাও আমার ভিডিও দেখে, তো খুব ভালো লাগছিলো। তো অনেক ড্রেস ছিল, আমাকে বলছিল অনেক ড্রেস, তুমি একদিন আমার বাড়ি এসো, তাই আমাকে বলছিল, ইনভাইট করছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে যাব ঘুরে আসব। তো ওদের সঙ্গে অনেক কথাবার্তা হলো, তারপরে আরো বাকি ওইদিকে গেলাম যে কি আছে না আছে চলো দেখি। তো এই যে দেখো মেয়ে চুপচাপ, আর এখানে দেখো সব জিনিস আছে, আচার, বিভিন্ন ধরনের আচার আছে, টক ঝাল মিষ্টি অনেক অনেক আচার। তো দেখতেই পাচ্ছ, তো দেখতেই পাচ্ছ এখানে আরো অনেক খাবার জিনিস আছে আর মশলাপাতি, কাজু বাদাম এটা ওটা, মানে বিভিন্ন দশ কি বলে আইটেম সব কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, তো মেয়ে আমার ভয়েস বলছি, আর চুড়িমারা মনোহারি অনেক জিনিস ছিল, তো দেখা। তো এই যে দেখো এখানে মনোহারি অনেক জিনিস বিক্রি হচ্ছিলো, ভাবছিলাম কী নেবো কী নেবো। আর মেয়ে তো এখন যা দেখে তাই ওর আগে লাগে, মানে ওর মার সাজগুজে জানে, ওর মা সাজতে জানে না, কিন্তু মেয়ে আমার সব কিছু জানে। দেখো ক্লিপ নিয়েছে, ক্লিপটা দেখাচ্ছে, ক্লিপটা কত সুন্দর না সুন্দর। তো দেখতেই পাচ্ছ এইদিকে অনেক সুন্দর সুন্দর মালা আছে, তো আমার একটা বড় হার মালা নিতে হবে, আমার নেই, সেটাই দেখছিলাম। আর মেয়েকে কুলে নিয়ে নিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, আর এখানে গান হচ্ছিল। তো এইদিকে দেখো এদিকে গান হচ্ছে, আর খুব সুন্দর গান হচ্ছিল, তোমাদেরকে আমি শোনাতে পারলাম না, যদি কপিরাইট চলে আসে তার জন্য সেই ভয়ে। তো এইদিকে দেখো কত সুন্দর গান হচ্ছে, আমরাও চলে গেছি গান শুনতে, এত সুন্দর যদি ফ্রিতে পাওয়া যায় ছেড়ে সুযোগ লাভ আছে বলো, কত সুন্দর গান হচ্ছে। তো এখানে দেখো অনেক লোকও হয়েছে, চেয়ার টেবিল সব বিছিয়ে দিয়েছে বসার জন্য, খুব ভালো লাগছিল। তো আরও কী করছি না করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে চলো গান শুনতে শুনতে এবার খাবারের দিকে যাই, মেলায় এসেছি কিছু খাবো না, তা কিন্তু নদীন হয়। তো চলো
এদিকে দেখো, এই যে দেখো গান হচ্ছে কত সুন্দর, সবাই নমস্কার দিচ্ছে, প্রণাম করছে, আজকের মতন শেষ, কারণ আমরা অনেক লেটে চলে গেছি, কি আর করা যাবে, তাই না, কিছু করার নেই। এদিকে দেখো চলো আমরা ওই দিকে যাই, আর কি আছে না আছে দেখাচ্ছি, এদিকে তো দেখা কমপ্লিট, কারণ গান শেষ, আর এখানে থেকে কি করবো বলো, তাই না। তো চলো দেখো এদিকে কত লোক বসে বসে দেখছে, এখন ফাঁকাও হয়ে গেছে আস্তে আস্তে, মাত্র মাত্র কত লোক। হ্যাঁ এখানে ওর বাবা আছে, তাই বলছে, দেখতে পাচ্ছ মেয়ে সাইডে থেকে ভয়েস দিচ্ছে, মানে ওর বাবাকে খুঁজছে মেলায়, কোথায় ওর বাবা, ওর বাবাকে দেখতে পাচ্ছে না। তো এখানে আসার পর থেকে তো ভিডিওটা অনেক দিন আগেকার, কারণ আমি ছাড়ছি মায়ের বাড়ি থেকে চলে এসেছি, তার জন্য। তো চলো এদিকে দেখো জিলাপি ঝুড়ি বাজার মেলায় এসেছি, খাবো না, খাই খাই গীতা, দেখো সাদা ঝুড়ি, গুড়ের ঝুড়ি, জিলাপি, আর ওই যে কার সঙ্গে একজনের সঙ্গে দেখা হয়েছে, আমাদের ভিডিও দেখে তাই স্বাগতের সঙ্গে কথা বলছিল। আর এইদিকে দেখো জিলাপি, শেষমেশ জিলাপি তো খাবো, কি আছে, শেষ হোক আর বেশ হোক। তো এই যে জিলাপি এখানে দেখো মেলাতে কত রকমের জিলাপিও আছে, কত কিছু আছে, খাবে তোমরা, চলো আসো বই মেলাতে, ম্যাকানজি পার্ক পার্ক না ম্যাকানজিতে বই মেলা হচ্ছে। তো দেখো এই যে আমাদের ঝুড়ি মাপা হয়ে গেছে, আমরা ঝুড়ি নিয়েছি, আর এই যে দেখো খেতে লেগে গেছি, বললাম না জিলাপি না খেয়ে হয়, তো এই যে দেখো জিলাপি খেতে লেগে গেছি, টেস্টি টেস্টি, স্বাগতা তুমি খাবে, কি করে খাবে ও মামা, স্বাগতা আমাকে মাথা দিয়ে বলছে হ্যাঁ খাবো, তো এখন আর কোথায় পাবো বলো, এটা তো কবে খেয়েছি ভিডিওতে, বলছে। আর এদিকে চলে এলাম দেখো এগরোল, চাউমিন, অনেক কিছু আছে রেস্টুরেন্টের এখানে। তো এই যে দেখো এদিকে দেখাচ্ছে, আর হাই করছে, সবাই দেখছে যে এটা কে ভিডিও করছে, আর ফাঁকা ফাঁকা দেখছে মেলাতে একদম ফাঁকা। আর এখানে দেখো হাতে, নিজের হাতে গড়িয়ে কি সুন্দর একটা কি বানাচ্ছে, দেখো এই যে দেখো কত বড় ইগরোল বানাবে, তো হাতে এ করে কি কত সুন্দর করে বানিয়ে দিচ্ছে, মানে ভাবাই যায় না এত সুন্দর নিজের হাতে হয়। আর এদিকে দেখো আরও কি আছে, বাঁধাকপি আছে, আর এদিকে দেখো একজন মোবাইলে ভিডিও করছে আমাদের, চুপ করে, তো সামনে থেকে করো, আমরা তো না করবো না। তো টাটা, আমাদের মেলা এবার ঘোরা শেষ, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো চলো রাস্তার ধারে যে আমরা কি করছি, মানে এখানে আমাদের শেষ না, আরও আমরা কি করছি দেখো, হ্যাঁ গাড়িতে যাবো, আর এই যে দেখো ফাঁকা রাস্তা পেয়ে, মানে আমাদের সম্পত্তি নিজেদের, দেখো নাচছি খাচ্ছি দৌড়ে বেড়াচ্ছি, মা মেয়ে আনন্দ করে বেড়াচ্ছি, আর এখানে গান বাজছিল তার জন্য নাচছি, আর মেয়ে আমাকে উম্মা করছে এখন, দেখতে পাচ্ছ ওইগুলো দেখে, ভিডিও দেখছে আর আমাকে আদর করছে, মানে ওকে নিয়ে ঘুরছিলাম তার জন্য। আর দেখো আমাদের গাড়ি কোথায়, তাই মেয়ে এখন খুঁজছে, মানে গাড়িতে যাবে। তো এইদিকে ফাঁকা মাঠ, এই যে দেখো, তো মেয়ে বলছে রাস্তা দিয়ে আরও বেড়াবে, চলো তোমাদেরকে দেখাচ্ছি।